গুরু গোবিন্দায় নমঃ। প্রিয় ভক্ত বন্ধু, প্রিয় দর্শক বন্ধু, পুণ্যাত্মা মানে পুণ্যময়ী কল্যাণ দায়িনী আশিষ দায়িনী অভয় দায়িনী মোর সমস্ত মা মানে সবু সাধু সন্ত বৈষ্ণব ব্রাহ্মণ দেবতা গুরু গুরুজন সবু বাপা মা সমস্ত পাদ তলে আম তরফ সর্বপ্রথমে কোটি কোটি মথা লোটা প্রণাম। ভালরে থাকু আপন মানে বিশ্ব নিয়ন্তা ভগবান আপনার আপনার পরিবারবর্গঙ্কর মঙ্গল করন্তু এহাই হি কামনা। এবে আসন্তু যিবা আম প্রার্থনা টিভির নিয়ারা কার্যক্রম যাহার না সাধুবাণী পুনি থরে। আমার এ সাধুবাণী কার্যক্রম মাধ্যমে আমি নেইছু ঠাকুর শ্রী শ্রী অভিরাম পরমহংস দেবঙ্কর বিরচিত যে পুস্তক যাহার না কলি ভাগবত। আউ এ কলি ভাগবত পুস্তক ভিতরে এতে সুন্দর কথাবস্তু, এতে সুন্দর ন্যায়, এতে সুন্দর আধ্যাত্মিক তত্ত্ব রাখিছন্তি ঠাকুর শ্রী শ্রী অভিরাম পরমহংস দেব, যাহার তুলনা নাই। আসন্তু কলি ভাগবতরু কিয়দ অংশ শ্রবণ করিবা। সুধান সুগৃহে সাত দিন রহিবে এক অঙ্গ কেণ সম্বর্ত মেঘকু হকারি আজ্ঞা দেবে টি চক্রধারি হজরে বর্ষিব পাষাণ এপরি সাত দিন জাণ কৃষ্ণ ধরিবে যদি গিরি রক্ষা হইব গোপপুরি। গোবিন্দ 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 পদু গড়ুছি মকরন্দ সে মকরন্দ পান করি এড়ে তৈলে ব্রজ নারী। সুন্দর কথাটিয়ে কইলে অভিরাম ঠাকুর, চৈতন্য বুঝৌচন্তি মনকু কইলে শুন, সুধাংশু গৃহে সাত দিন রহিবে এক অঙ্গ কেণ। আজ্ঞা সুধাংশু কিয়ে মানে সূর্য, মু কইতেলি গোটিয়ে অধ্যায়রে চন্দ্রায়ণ এবং সূর্যায়ণ যে পর্যন্ত দক্ষিণ নাক পোড়া বাটে পবন যাউথব লোক মরিবনি আজ্ঞা, ইয়ে সূর্য ইয়ে চন্দ্র। এ বাপা মা সাত দিন রইবে সূর্য ঘরে লোক মরিবা পূর্বরু এইটি রইতব আগ, তাপরে বামকু যিব চন্দ্রায়ণ পোড়া হেলা পরে মানিষ মরিব। এই কথাকু পুঙ্খানুপুঙ্খ ব্যাখ্যা করুচন্তি জীব যিবার সময় আকুই নেইকি চালিছি তর্জমা। অভিরাম ঠাকুর লেখুচন্তি কোন কইলে, সেতিকি বেলে কথা শিখ বনরে কি সচি সুখ মুখকু ন আসিব বাক্য নেত্রকু দিশিব কুহুক। গোবিন্দ 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 পদু গড়ুছি মকরন্দ সে মকরন্দ পান করি হেড়ে তরিলে ব্রজ নারী। সেতিকি বেল কথা আজ্ঞা, বাপা মা মরিবা সময়র মরিবার পূর্বরু পাটিরে আমি আজ্ঞা আমি পাটিরে কহিবাকু কিছু চাহুথবা কিছু কইপারিবানি, মানে মু গুড়ায়ে ধন সম্পত্তি মো জীবকাল ভিতরে রোজগার করেছি, তাকু গোটে গছ মূলে পোতি দেইছি, মু মরিবা পূর্বরু মো পুয় ঝিও মানুকু কই দেকি যিবি বাপারে অমুক এই গছ মূলে টঙ্কা উড়া পোতিছি, এতিকি কহিবা পাই মধ্য মোর সাহস নথিব, কারণ পাটি ফিটিবনি সেতবেলে কি জিভ হলিবনি সেতবেলে, খালি ঠারু থাকবি মু এইটা আইয়া এইটা আইয়া। মরিবার পূর্ব সময়র কথা আজ্ঞা, থরে ভাবন্তু জনে কবি লিখিলে আজ্ঞা,
କଣ? ନହଲିବ ଦନ୍ତ ଜୁହା ସେ ନହଲେ ଘଟିକା ହେମନ୍ତ ଭଜନ ଶୁଣି ଆଜି ଜମଜେ ତାଟକା ଦାନ୍ତ ହଲିବନି ଜିଭ ହଲିବନି ଭଜନ ହବ ଆଜ୍ଞା ଭଜନ ଆପଣ ଗାଇବେ ଦେଖନ୍ତୁ ବାପା ମା ମାନେ ବସିଛନ୍ତି ଭଜନ ଆମେ ଯିଏ ଗାଇବା ଭଜନ ଧରନ୍ତୁ ଆମେ ଗୋଟେ ଭଜନ ଗାଇବା ଭଜି ଭଜି ତୋ ନାମ ଚକା ନୟନ ମୋର ଯାଉ ଜୀବନ ପ୍ରଭୁ ଦିନେ ନ ଦେଖିଲେ ତୋ କଳା ବଦନ ମୋର ଦିନ ଭଜି ଭଜି ତୋ ନାମ ଚକା ନୟନ ମୋର ଯାଉ ଜୀବନ ପ୍ରଭୁ ଦିନେ ନ ଦେଖିଲେ ତୋ କଳା ବଦନ ମୋର ଶରଣୀ ଦିନ ଆମେ ଭଜନ ଗାଇଲା ବେଳେ ଆମ ପାଟି ହଲୁଛି ନା ନାହିଁ ଭଜି ଭଜି ତୋ ନାମ ପାଟି ହଲୁଛି ଦାନ୍ତ ହଲୁଛି ଜିଭ ହଲୁଛି ଯଦି ଏ ଭଜନରେ ପାଟି ହଲୁଛି ଦାନ୍ତ ହଲୁଛି ଜିଭ ହଲୁଛି ଅଭିରାମ ଠାକୁର କହିଲେ ଏମିତିଆ ମଲା ବେଳକୁ ତ ଏ ଭଜନ ଭଜିଲେ ହବନି କାରଣ ସେତେବେଳକୁ ତ ପାଟି ହଲେଇବାର ତାକତ ନଥିବ ଜିଭ ହଲେଇବାର ତାକତ ନଥିବ ଦାନ୍ତ ହଲିବନି ତାହେଲେ ସେ ଭଜନଟା କି ଭଜନ ଆଉ କୋଉଠି ସେ ଭଜନ ପାଟିବା ତ ହବନି ସେ ଭଜନ ହବ କୋଉଠି ଅଭଜନା ଭଜରେ ବାବୁ ଅଭଜନା ଭଜରେ ବାବୁ ଫକଡ଼ ବାବାଙ୍କ ଲେଖା ଆଜ୍ଞା ଫକଡ଼ ବାବା ତାଙ୍କ ମନ୍ତ୍ର କହିବି 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 ଆଗ ପଦ ସରୁ ଅଭଜନା ଭଜରେ ବାବୁ ଅଭଜନା ଭଜରେ ବାବୁ ଅଭଜନା ଭଜରେ ବାବୁ ଯେବେ ଭବୁତରିବୁ ଅଭଜନା ଭଜରେ ବାବୁ ଅଭଜନା ମାନେ ଏ ଦନ୍ତ ଜିହ୍ୱା ନ ଲାଗିବ ସୂତ୍ରେ ଭଜିବୁ ଦନ୍ତ ଜିହ୍ୱା ନ ଲାଗିବ ସୂତ୍ରେ ଭଜିବୁ ଅଭଜନା ଭଜରେ ବାବୁ ଅଭଜନା ଭଜରେ ବାବୁ ଅଭଜନା ଭଜରେ ବାବୁ କ'ଣ ଅଛି ଆଜ୍ଞା ଭଜନ ତା ଭିତରେ କିଛି ଭଜନ ନଥିବ ଅଭଜନା ମଲା ବେଳକୁ ଦାନ୍ତ ହଲିବନି ପାଟି ହଲିବନି ସେଇଟା କୋଉ ଭଜନ ଆଜ୍ଞା କୋଉ ଭଜନ ଭଜିଲେ ଜମ ଡର ଆମକୁ ରହିବନି କୋଉ ଭଜନ ଆଜ୍ଞା ମଲା ବେଳେ ମଣିଷ କୋଉ ଭଜନ ଭଜିବ ଯୋଉ ଭଜନ ଭଜିଲେ ଜମ ତାଟକା ହବ କି ଭଜନ ସିଏ ସେତେବେଳକୁ ତ କିଛି ନଥିବ ମଲା ବେଳକୁ ସେତେବେଳକୁ ଆଉ କିଛି ନଥିବ ଆମ ପାଖରେ ଆଜ୍ଞା ସବୁ ସରିଯିବଣି ସେତେବେଳକୁ ଆଉ କ'ଣ ଥିବ କିନ୍ତୁ ତଥାପି ଯୋଉଟା ଥିବ ସେଇଟା ସବୁବେଳେ ଆଜ୍ଞା ଜୀବନ କାଳ ଭିତରେ ମୋର ଲକ୍ଷେ ଟଙ୍କା ନଷ୍ଟ ହେଇଗଲା ମୁଁ କଷ୍ଟ ପାଇଲି ଇଏ ଗୋଟେ ରକମ କଷ୍ଟ ମୋ ଜମିବାଡ଼ି କିଏ ନେଇଗଲା ଏଇଟା ଗୋଟେ କଷ୍ଟ ମୋତେ ମୋ ଛୁଆ ପିଲାଙ୍କ ଦେହ ଖରାପ ହେଲା ଏଇଟା ଗୋଟେ କଷ୍ଟ ମୋତେ ମୋତେ କିଏ ବାଡ଼େଇଲା ଏଇଟା ଗୋଟେ କଷ୍ଟ ମୋତେ କିଏ ଅପମାନ ଦେଲା ଏଇଟା ଗୋଟେ କଷ୍ଟ ମୁଁ ଖାଇବାକୁ ପାଇଲିନି ଏଇଟା ଗୋଟେ କଷ୍ଟ କିନ୍ତୁ ଏ ସବୁ କଷ୍ଟ ଅପେକ୍ଷା ମରିବା ବେଳର ଦୁଃଖଟା ସବୁଠୁ ବଡ଼ କଷ୍ଟ ଆଜ୍ଞା ପ୍ରାଣ ପ୍ରୟାଣ ସମୟର କଷ୍ଟଟା ସେଇଟା ସବୁଠୁ ଅଧିକ କଷ୍ଟ ମାଟିଏ ପିଲା ଜନ୍ମ କରୁଛି କ'ଣ କଷ୍ଟ ପାଉନି ଆଜ୍ଞା କିନ୍ତୁ ମରିବା ସମୟରେ ପ୍ରାଣ ପ୍ରୟାଣ ସମୟରେ ଯୋଉ କଷ୍ଟଟା ମଣିଷ ପାଏ ଏ କଷ୍ଟ ଭଳି କଷ୍ଟ ଆଉ ନାହିଁ ଏଇଥିପାଇଁ ଲୋକମାନେ ମରିବାକୁ କେବେ ଭଲ ପାଆନ୍ତିନି ଏତିକି ଦୟା କରିବ ମୋତେ ଠାକୁରେ ମୃତ୍ୟୁ ସମୟର ଦୁଃଖ ମୁଁ ଜାଣି ନ ପାରେ
এতিকি দয়া করিব মতে ঠাকুরে, মৃত্যু সময়র দুঃখ মু জানি ন পারে। এতিকি দয়া করিব মতে ঠাকুরে, মৃত্যু সময়র দুঃখ মু জানি ন পারে। আজ্ঞা, জীবন সারা মাতিলি মু মিছ মায়ারে, নাই কি অনেক ভেট হইলে মো চলা বাটরে, অনেক ভেট হইলে চলা বাটরে, অনেক ভেট হইলে মো চলা বাটরে। জীবন সারা কালি মিছ মায়ারে মো মাতিলি প্রভু কিছু নাই, আজ মো পুয় পাই যাবি স্কুল কু তা সার সহিত কথা হবি, আজ মো স্ত্রী দেহ খারাপ যাবি মেডিকাল নু মেডিসিন আনিবি, আজ মো বাপা মতে কইছন্তে ইয়া করি, মো মা কইছে ইয়া করিবি, মোর আজি আজি এতে টঙ্কা মিলিব মু সেটিকি যাবি, মো গাড়ি আজি অ্যাক্সিডেন্ট, খালি মো কথা আজ্ঞা, খালি মো মু মোর মু মোর খালি মু মোর ছড়া আমি আর কিছু জানি না। আমি যদি কই দিয়ে তেরা তুঝুক আরে পান, হে প্রভু এ সবু হচ্ছে তোর মোর এতি আমি আগে আমি কৌন কৌ না কৌন কৌ না কি কহিলা কৌন না, হে প্রভু এসবু তোর, হে ঠাকুরে এসবু তোর, কৌটা কৌন তোর, মো গডরেজরে যে টঙ্কা দুই লক্ষ রকিছি প্রভু এসব তোর, এসব তোর, তো দয়ারু মু ইনকম করছি। ঠিক আছে, জনে লোক যাই আপনার দুয়ারে পৌঁছব, কহব আজ্ঞা ভগবান রাণ আপনার আপনার মতো সে দুই লক্ষ টঙ্কা দিও, আপনার দিয়েদেবে কাই দেবেন কে তা জিনিস বা তাকে দিয়ে দেউ না। ঠিক যেমিতি আজিকালি পুয় মানে আজ্ঞা বাপ মরিগলা, বাপর যা জিনিসপত্র, এ বাপাঙ্কর যা হচ্ছে সব সব পোড়ি দিও, কিছু রখনি পোড়ি দিও, বাপা এই খটরে শোলে হ্যাঁ পোড়ি দিও, বাপা সে গদিরে শোলে পোড়ি দিও, এটা রখনি, বাপা তো গলে কাই রখবা, বাপা এই বঙ্কুলি বাড়িটা ধরতলে হ্যাঁ পোড়ি দিও, তা ফোপাড়ি দিও নহলে পোড়ি দিও, সব দেই দি। যদি সবু দেই দেল পুয় চারি পুয় তুমি বাপর জন্ম হইছিল, চারি পুয় যে ঘরে অছ এ ঘরর পট্টাটা কা না রে বাপা না না পোড়ি দেউন পোড়ি না, যেটা দবা কথা হেইটা দেবে আজ্ঞা, যেটা নদবা কথা এইটা দেই হবনি, ভগবান কু আমি সবু দেই দবা, কোন দবা আজ্ঞা কোন দবা ভগবান কু, আরে ভগবান কো জিনিস আমি তাকু কোন দবা, হ্যাঁ যাহা মু দেখুছি সবু তো তুম্ভরি অটে তুম্ভ প্রসাদ, অটে তুম্ভ প্রসাদ, অটে তুম্ভ প্রসাদ, যাহা মু দেখুছি সবু তো তুম্ভরি অটে তুম্ভ প্রসাদ, অটে তুম্ভ প্রসাদ, অটে তুম্ভ প্রসাদ, যাহা প্রসাদ তাঙ্কু অরপিলে হেব সিনা অপরাধ, হেব সিনা অপরাধ, হেব সিনা অপরাধ, এ সবু পা তার আমর কোন কি, আমার কোণ আজ্ঞা আমার পাখানে গোটে জিনিস অছি জমা সেইটা মোর, কোটা কহিলে মুকার মাতর মোর নুহে বলি কহিবাকু নাহি বাট, কহিবাকু নাহি বাট, কহিবাকু নাহি বাট, মুকার মাতর মোর নুহে বলি কহিবাকু নাহি বাট, কহিবাকু নাহি বাট, কহিবাকু নাহি বাট, গুরু শ্রী চরণে অর্পণ করুছি ঘেন হে বিশ্ব সম্রাট, ঘেন হে বিশ্ব সম্রাট, ঘেন হে বিশ্ব সম্রাট, আম পাখরে অছি কেবল মুকার মু মোর এইটাকু দেই দউ না দেই হব আজ্ঞা, হ্যাঁ আম ভিতরে যেতবেলে বৈরাগ্য আসিব সেতবেলে মুটা আমি দেই দবা, আর বৈরাগ্যটা আসিব কেতবেলে আজ্ঞা আসেনি কি, বৈরাগ্য দিনে দিনে আসে, বুড়া লোক সকাল মাগিলা তা বহুকু চা, কলা চা টিকে আনলু, বহু আনিকি চা দেলা, চারে চিনি পকেইনি, খেয়াল নাই বোধে বহুর, বুড়া চা কপ ধরলা রিটায়ার্ড হয়েছেন, লোকে পিলা কলা কোণ চারে চিনি পড়নি, বউ কহিলা নাই বাপা তোমার ডায়াবেটিস চিনি ন খাইলে ভালো, কলা মু তোতে কইতিলি কি চিনি পকেইবুনি বলি, তোমার চিনি পকেই দো আজকে পকেইনু, কলা বাপা খেয়াল নাই মনে পড়লানি, কোণ মনে পড়লানি মু রিটায়ার্ড করসাইলিনি বলি, মো মো কথা কে গুরুত্ব দৌ ন, কে খাতিরি দৌ ন মো কথা কু, রইবিনি এ ঘরে খাইবিনি তোম ধন, পলেইবি মু বৃন্দাবন পলেইবি, কৃষ্ণ নাম জপ করিবি, সেইটি রইবি আর ফেরিবিনি ঘরকু, আসিগলা বৈরাগ্য আজ্ঞা, সাঙ্গে সাঙ্গে বৈরাগ্য পলে আইলা, বহু কিছু কইপারুনি,
ଶ୍ୱଶୁର ବୁଢ଼ାବା ହେଲେ। ସକାଳ ଆଠଟା ବେଳେ ଚା କପରୁ ଏ ଝଡ଼ ଉଠିଲା, ଚା କପରୁ ଉଠିଲା ଝଡ଼ ସକାଳ ଆଠଟା ବେଳେ। ସାଢ଼େ ଆଠଟା ଭିତରେ ବୁଢ଼ା ତାଙ୍କୁ ଆଟାଚ ପ୍ୟାକ୍ କରିଦେଲେ, ଲୁଗାପଟା ଯାହା ଯେମିତି ନେବା କଥା ସବୁ ଧରିଲେ। ସକାଳ ନଅଟା ବେଳେ ଯାଇକି ଷ୍ଟେସନରେ ପହଞ୍ଚିଗଲେ, ଟ୍ରେନରେ ବୃନ୍ଦାବନ ପଳେଇବେ, ବୈରାଗ୍ୟ ଭାବ ଆସିଗଲା। ନଅଟାରେ ଷ୍ଟେସନ, ଠିକ ଦିନ ଦଶଟା ବାଜିଲା ବେଳକୁ ବୁଢ଼ା ଆଟାଚ ଧରିକି ପୁଣି ନିଜ ଘରେ। ବୋଉ ପଚାରିଲା, କହିଲା ବାପା ବୃନ୍ଦାବନ ଯାଇଥାନ୍ତ ବା ଫେରି ଆଇଲ? ବୁଢ଼ା କହିଲା ହଁ ପଳେଇଥାନ୍ତି, ମୋ ନାତିଟା କାନ୍ଦିବ, ମୋ ଛୋଟ ଛୁଆଟା କାନ୍ଦିବ, ନାତିଟା ତା ମୁହଁଟା ମୋ ଆଖିରେ ନାଚିଲା, ସେଇଥିପାଇଁ ଫେରିକି ପଳେଇ ଆଇଲି। ସାବଧାନ, ଆଉ ଥରେ ଯଦି କହିବ ଆଉ ରହିବିନି, ପଳେଇବି। ଆଜ୍ଞା ଏଇ ଯୋଉ ବୈରାଗ୍ୟ, ଏଗୁଡ଼ା କି ବୈରାଗ୍ୟକୁ ପାଏ? ଥରେ ଭାବନ୍ତୁ ଆଜ୍ଞା, ଇଏ କ'ଣ ବୈରାଗ୍ୟ? ଆକୁ କ'ଣ କହିବ ଆମେ ବୈରାଗ୍ୟ? ବାସ୍ତବ ବୈରାଗ୍ୟ ବୁଦ୍ଧଦେବ ନିଜର ସ୍ତ୍ରୀ କୁନି ପୁଅ ରାହୁଲ ସମସ୍ତଙ୍କୁ ଛାଡ଼ି ବୋଧିଦ୍ରୁମ ମୂଳରେ ବସିଗଲେ। ଦେଖନ୍ତୁ ଆଜ୍ଞା, ଚନ୍ଦନ ପୂର୍ଣ୍ଣିମା ଦିନ ଜ୍ଞାନ ପ୍ରାପ୍ତ ହେଇଥିଲେ ବୁଦ୍ଧଦେବ। କହନ୍ତି ବୈରାଗ୍ୟ ଆଜ୍ଞା, ଆଉ ଇଏ କ'ଣ? ଏଇ ଯୋଉ ଛୋଟକାଟିଆ ବୈରାଗ୍ୟ, ଏ ଚା କପଟା କାହିଁକି ମିଠା ଚିନି ପକେଇଲୁ, ମୋର ବୈରାଗ୍ୟ ଆଇଲା। ଆଜ୍ଞା ୟାକୁ ବୈରାଗ୍ୟ କହନ୍ତି? ଆହୁରି ଅଛି ଅନେକ ପ୍ରକାର ବୈରାଗ୍ୟ, ଆଜ୍ଞା ମଧ୍ୟରେ ଆଲୋଚନା କରିବା। ବର୍ତ୍ତମାନର ଆମର କାର୍ଯ୍ୟକ୍ରମ ହେଉଛି ପ୍ରଶ୍ନୋତ୍ତର କାର୍ଯ୍ୟକ୍ରମ। ଓଡ଼ିଶାର ବିଭିନ୍ନ ପ୍ରାନ୍ତରରୁ ବହୁତ ମାଆମାନେ ବାପାମାନେ ସବୁ ଆମ ପାଖରେ ଉପସ୍ଥିତ ଅଛନ୍ତି। ମାଇକ୍ରୋଫୋନ୍ ଅଛି ଆଜ୍ଞା ସାର୍ଙ୍କ ହାତରେ। ଆଜ୍ଞା ସାର୍ କୋଉଠୁ ଆସିଛନ୍ତି? ଆଜ୍ଞା ଆମେ ଖୋର୍ଦ୍ଧା ଜିଲ୍ଲା ବୋଲଗଡ଼ ବ୍ଲକ ଚମ୍ପେଲା ଗ୍ରାମରୁ ଆସିଛି। କ'ଣ ନାଁ? ଆଜ୍ଞା ମୋର ବାସୁଦେବ ବରାଡ଼, ମୋ ବୃତ୍ତି ହେଉଛି ଶିକ୍ଷକତା। ପାଖରେ ଅଛନ୍ତି ମା ଆମର। ଆଜ୍ଞା ମା, କ'ଣ ଆପଣଙ୍କ ନାଁ? ରଙ୍ଗବତୀ ବରାଡ଼। ରଙ୍ଗବତୀ ବରାଡ଼। ଏ ରଙ୍ଗବତୀ ନାଁ ମା ତମକୁ କିଏ ଦେଇଥିଲା? ଏ ଆଗରୁ ମା ବାପା ଦେଇଥିଲେ। ଆଜ୍ଞା ଆଗରୁ ଥିଲା ଗୋଟେ, ଏସବୁ ନାଁ ଥିଲା ଆଗରୁ। ଆଉ ଯାଉ ମା, ଭଲ ଲାଗିଲା। ଆଜିର ପ୍ରଶ୍ନ କ'ଣ ଅଛି ସାର୍? ଆଜ୍ଞା ଏଇ ଅଭିରାମ ପରମହଂସଙ୍କ ଏଇ କଳି ଭାଗବତରୁ ମୁଁ ଯାହା ଶ୍ରବଣ କଲି ଏବଂ ମୋ ମନରେ ଗୋଟେ ପ୍ରଶ୍ନ ଆସିଲା। କ'ଣ ଆଜ୍ଞା? ସେ ପ୍ରଶ୍ନ ହେଲା ବୈରାଗ୍ୟ କ'ଣ ଆଉ ବୈରାଗ୍ୟ କେତେବେଳେ ଆସେ? ଆମେ ଯୋଉ ଆଲୋଚନା କରୁଥିଲେ ବୈରାଗ୍ୟ, ଆଜ୍ଞା ବାସ୍ତବ ବୈରାଗ୍ୟ କ'ଣ? ଆଜ୍ଞା ଗୋଟେ ଲୋକକୁ ଆମେ ଶ୍ମଶାନକୁ ପୋଡ଼ିବାକୁ ନେବା, ପୋଡ଼ିବା ବେଳେ ଲୋକଟି ମରିଯାଇଛି, ତାକୁ ପୋଡ଼ିବା ବେଳେ ଆମ ମନରେ ଆସେ ଆହା ଆରେ ଭାଇ ଆଜି ସକାଳେ ବସିକି ସାଙ୍ଗ ହେଇକି ଚା ଖାଉଥିଲୁ ରେ। ଆଉ ଜଣେ ଥିବ କହିବ, କହନି ଆଜି ଦିନ ଦଶଟା ବେଳେ ବା ଆମ ଘରକୁ ଆସିଥିଲା, ସାଙ୍ଗ ହେଇକି କଥା ହଉଥିଲୁ, ଏଗାରଟା ବେଳକୁ ଖବର ପାଇଲି ଲୋକଟା ମରିଯାଇଛି, କ'ଣ ଅଛି ଭାଇ ଦୁନିଆରେ କହିଲୁ? ଛି ଧନ, ଛି ସମ୍ପତ୍ତି, ଏଗୁଡ଼ା ସବୁ ଛି। କେତେବେଳେ ବୈରାଗ୍ୟ ଆଇଲା? ଆଜ୍ଞା ମଶାଣିରେ ପୋଡ଼ି ସାରିକି ସବୁକୁ ଆମେ ଗାଧେଇବାକୁ ଯିବା ନଦୀକି, ଘରୁ ତେଲ ଯାଇଥିବ, ତେଲ ମାରିକି ଗାଧେଇବା, ଯଦି ତେଲ ଟିକେ ଅଧିକ ନେଇଥିବ ସିଏ ଏଗୁଡ଼ା ଏତେ ତେଲ କାହିଁ ଆଣିଛୁ, ତେଲ କ'ଣ ଫେରେଇକି ନବୁ, ଢାଳିବୁ ସିନା ନଷ୍ଟ କରିବୁ। ତା ଅର୍ଥ ଟିକିଏ ପୂର୍ବରୁ ବୈରାଗ୍ୟ ଆଇଥିଲା, କି ଧନ ଛି ଧନ ଛି ସମ୍ପତ୍ତି, ତେଲ ଟିକିଏ ନଷ୍ଟ ହେଇଗଲେ ଆମ ଦେହ ସହୁନି। ଆଜ୍ଞା ଚିନ୍ତା କରନ୍ତୁ ଏ ବୈରାଗ୍ୟ କେତେ ସମୟ ରହିଲା? ପୋଡ଼ିକି ଆସିବା ପର୍ଯ୍ୟନ୍ତ ମାତ୍ର ବୈରାଗ୍ୟ ରହିଲା, ତାପରେ ବୈରାଗ୍ୟ ସହିଲା। ଆଉ ଗୋଟେ ବୈରାଗ୍ୟ ଆଜ୍ଞା, ମା ଟିଏ ଯେତେବେଳେ ପିଲା ଜନ୍ମ କରେ ଏତେ କଷ୍ଟ ପାଏ, ମନେ ମନେ ଭାବେ ଆଉ ପିଲା ଜନ୍ମ କରିବିନି, ଇଏ ଗୋଟେ ବୈରାଗ୍ୟ ଆସେ। ଏଇଟା କେତେ ଦିନ? ଅତି ବେଶୀରେ ମାସେ, ଦୁଇ ମାସେ, ତିନି ମାସେ ବୈରାଗ୍ୟ ରହିବ, ତାପରେ ଯୋଉ ଇଏ ବୈରାଗ୍ୟ ନୁହଁ, ଏମାନଙ୍କୁ ବୈରାଗ୍ୟ କୁହାଯାଏନି। ବୈରାଗ୍ୟ ବାସ୍ତବ ବୈରାଗ୍ୟ ହେଇଥିଲା ବୁଦ୍ଧଦେବଙ୍କର, ଦେଖିଦେଲେ ଗୋଟେ ଜରାଜୀର୍ଣ୍ଣ ଶରୀର, ଦେଖିଦେଲେ ଗୋଟେ ମୃତ୍ୟୁ ଦେହ, ଗୋଟେ ଶବ ଦେଖିଦେଲେ, ଗୋଟେ କୁନି ଛୁଆ, ଏ ସବୁ ଦେଖିବା ପରେ ବୈରାଗ୍ୟ ଆସିଗଲା ବୁଦ୍ଧଦେବଙ୍କର। ସବୁ ଛାଡ଼ି ଦେଇକି ପଳେଇଲେ ଆଜ୍ଞା, ଆପଣ ପଢ଼ିଥିବେ ଆଜ୍ଞା ସେ କଥା, ସବୁ ଛାଡ଼ି ଦେଇକି ପଳେଇଗଲେ ବୁଦ୍ଧଦେବ, ଆକୁ ହିଁ କହନ୍ତି ବୈରାଗ୍ୟ। ଆଉ ଏଇ ବୈରାଗ୍ୟ ଯେତେବେଳେ ଆସିବ ମଣିଷ ସେତେବେଳେ ଆଉ ପଛକୁ ଫେରିକି ଅନେଇବନି ଆଜ୍ଞା, ଆଗକୁ ଆଗକୁ ଚାଲିବ, ଆଉ ପଛକୁ ଫେରିବନି, ପଛକୁ ମାନେ ଘର ଦ୍ୱାର ଧନ ସମ୍ପତ୍ତି ଆକୁ ଆଉ ଅନେଇବନି, ବୈରାଗ୍ୟ ଆଇଲା ମାନେ ଚାଲିଗଲା ସିଏ। ବୁଝିହେଲା ସାର୍? ଧନ୍ୟବାଦ ଆପଣଙ୍କୁ, ଧନ୍ୟବାଦ, ବହୁତ ବହୁତ ଧନ୍ୟବାଦ। ଧନ୍ୟବାଦ ସାର୍। ହଉ ଆଜ୍ଞା, ପରବର୍ତ୍ତୀ ପର୍ଯ୍ୟାୟରେ ମାଇକ୍ରୋଫୋନ୍ ଅଛି ସାର୍ଙ୍କ ହାତରେ। ଆଜ୍ଞା ଆପଣ ଆଗରେ ବସିଛନ୍ତି। ଆଜ୍ଞା
ଆପଣଙ୍କ ନାଁ କଣ? ନିରଞ୍ଜନ ପ୍ରସାଦ ଦାସ। ନିରଞ୍ଜନ ପ୍ରସାଦ ଦାସ, ବ୍ରାହ୍ମଣ ଲୋକ। ଆଜ୍ଞା। କଣ କରନ୍ତି ସାର୍? ମୁଁ ସରସ୍ୱତୀ ଶିଶୁ ମନ୍ଦିରରେ ଆଚାର୍ଯ୍ୟ ଅଛି। ଆଚ୍ଛା, ରାସୁନାଖା। ଆମ ମା କଣ କରନ୍ତି? ହାଉସ ଗୃହିଣୀ। ଘରେ ସବୁ କାମ କରନ୍ତି? ଆଜ୍ଞା। ପିଲାମାନଙ୍କୁ ସମ୍ଭାଳନ୍ତି? ସାର୍ଙ୍କୁ ସମ୍ଭାଳନ୍ତି? ଆଜ୍ଞା। ସାର୍, ଆଜିର ପ୍ରଶ୍ନ କଣ ଅଛି? ମୋହମାୟା ଜଞ୍ଜାଳରେ ମଣିଷ ଯେତେବେଳେ ଘାଣ୍ଟି ହେଉଛି, ସେଥିରୁ ମୁକ୍ତି ପାଇ କେତେବେଳେ ତା ଜୀବନରେ ବୈରାଗ୍ୟ ଆସିବା ଦରକାର? ବଢିଆ କଥା ଆଜ୍ଞା। ଚାଳିଶ ପାଖରୁ ଟିକେ ଗଣିଲେ ଆଜ୍ଞା, ଚାଳିଶ, ଏକଚାଳିଶ, ବୟାଳିଶ, ତେୟାଳିଶ, ଚଉରାଳିଶ, ପଇଁଚାଳିଶ, ଛୟାଳିଶ, ସତଚାଳିଶ, ଅଠଚାଳିଶ, ଅଣଚାଶ, ପଚାଶ, ପଚାଶ ପରେ ଏକାବନ, ତାପରେ ବାଉନ। ନା, ବାଉନ ଆଡ଼େ ଯାଆନ୍ତୁନି ଆଜ୍ଞା। ପଚାଶ ପରେ ଏକାବନ, ଏକାବନକୁ ଟିକେ ସନ୍ଧି ବିଚ୍ଛେଦ କଲେ ଆଜ୍ଞା, ଏକା ଯୁକ୍ତ ବର୍ଣ୍ଣ ବର୍ଣ୍ଣ ଆଜ୍ଞା। ତା ମାନେ ଏକାବନ ଆମକୁ କଣ ସୂଚେଇଲା? ତମକୁ ଏକାବନ ହେଲା, ଏଣିକି ଏକା ହୁଅ, ବର୍ଣ୍ଣଗମନ କର। ଆଜ୍ଞା ଆଜ୍ଞା। ଏକାବନ ଆମକୁ ସୂଚନା ଦେଲା, ଏକାବନ ଆଜ୍ଞା, ଯେତେବେଳେ ଆମକୁ ଏକାବନ ହଉଛି, ଏଇଠୁ ଏକା ରହିବା ପାଇଁ ଚେଷ୍ଟା କରନ୍ତୁ। ଏବଂ ବର୍ଣ୍ଣ ମାନେ କଣ, ଜଙ୍ଗଲକୁ ଯିବେ? ନାଇଁ ଆଜ୍ଞା। ଜଙ୍ଗଲରେ ସାଧୁ ସନ୍ଥ ମାନେ ଯାହା କରନ୍ତି, ଆପଣ ଘରେ ରହି ସେଇଆକୁ କରନ୍ତୁ। ପ୍ରଭୁଙ୍କ ନାମ ନବା, ଏକାବନ ପରେ ପ୍ରଭୁଙ୍କ ନାମ ନବା, କୀର୍ତ୍ତନ କରିବା, ସତ୍ସଙ୍ଗରେ ବସିବା, ଗୀତା ଭାଗବତ ପଠନ କରିବା, ଏ ସମସ୍ତ କାର୍ଯ୍ୟ ଗୁଡିକ ଘରେ ରହିକି କରନ୍ତୁ। ଆଜ୍ଞା। କାହିଁକି କହିଲେ ଆଜ୍ଞା, ବର୍ଣ୍ଣ ମାନେ ଜଙ୍ଗଲକୁ ଆମେ କଣ ସାଧୁ ସନ୍ନ୍ୟାସୀ ହେଇକି ଆମେ ବାବାଜୀ ହେଇଯିବା? ଆମ ଛୁଆ ପିଲାମାନେ କଣ କରିବେ ଆଜ୍ଞା? ଆମେ ପୁରା ଗୁହି ସଂସାରୀ, ଆମେ ଆମ ସଂସାର ଆମର, ଆମେ ସଂସାରକୁ ଛାଡ଼ି ପାରିବାନି। କିନ୍ତୁ ସଂସାର ଭିତରେ ରହି ଯଦି ତା ମଧ୍ୟରେ ଭଗବାନଙ୍କର ଭଜନ କରାଯାଇପାରେ, ଅନ୍ୟମାନଙ୍କୁ ସାହାଯ୍ୟ କରାଯାଇପାରେ, ଅନ୍ୟମାନଙ୍କୁ ସହଯୋଗର ହାତ ବଢ଼ାଯାଇପାରେ, ଅନ୍ୟମାନଙ୍କ ବିପଦରେ ଠିଆ ହୁଅନ୍ତି, ତାକୁ ହିଁ କହନ୍ତି ଭଗବାନ ତୁଲ୍ୟ ମଣିଷ। ଆଉ ବୈରାଗ୍ୟ, ଏକାବନ ପରଠୁ ବୈରାଗ୍ୟ ଆସିବା ଉଚିତ ଆଜ୍ଞା। ଆସିଲେ ଆମେ ପ୍ରଭୁଙ୍କ କଥା ଚାରିପଦ ଶୁଣିପାରିବା ବା ଜାଣିପାରିବା, ନହେଲେ ତ ପଞ୍ଚାଅଶୀ ବର୍ଷ ପର୍ଯ୍ୟନ୍ତ ସେଇ ସେଇ ସେଇଠି ଘାଣ୍ଟି ହଉଥିବ, ଆଉ କରିବା କଣ ଆଜ୍ଞା? ମଲା ପର୍ଯ୍ୟନ୍ତ ସେଇଠି ଦେବା ଆଜ୍ଞା। ବୁଝିହେଲା? ଏଇ ପ୍ରାର୍ଥନା ଚ୍ୟାନେଲର ସାଧୁବାଣୀ ସାରା ଓଡ଼ିଶାର ଜନସାଧାରଣଙ୍କୁ ଦିଗ୍ଦର୍ଶନ ଦେବ। ଭାଗବତର ଗୋଟିଏ କଥା ଆଜି, ସାଧୁ ଯେ ମଳୟ ପବନ କାଷ୍ଠକୁ କରନ୍ତି ଚନ୍ଦନ, ବାସ୍ତବରେ ଯିଏ ଶୁଣୁଛି ସେ ନିଶ୍ଚିତ ଚନ୍ଦନ ଭଳିଆ ମୋହି ହେଇଯାଉଛି। ଧନ୍ୟ ପ୍ରାର୍ଥନା ଚ୍ୟାନେଲ, ଧନ୍ୟ ପଣ୍ଡିତ ବାଣୀ, କାଳର ଗର୍ଭେ ଅମର ହୋଇବ ପଣ୍ଡିତଙ୍କ ସାଧୁବାଣୀ, ପଣ୍ଡିତଙ୍କ ସାଧୁବାଣୀ, ପଣ୍ଡିତଙ୍କ ସାଧୁବାଣୀ। ଚମତ୍କାର! ଈଶ୍ୱର ଆପଣମାନଙ୍କର ମଧ୍ୟ ମଙ୍ଗଳ କରନ୍ତୁ, ଭଲରେ ଥାନ୍ତୁ ଆପଣମାନେ ସମସ୍ତେ। ଇଏ ତ ଥିଲା ଆଜିର କାର୍ଯ୍ୟକ୍ରମ। ଏବେ ବିଦାୟ ନେବା ପୂର୍ବରୁ ଆଜିର ଅନୁଚିନ୍ତା। ଜ୍ଞାନୀ ଭକ୍ତ ବନ୍ଧୁମାନେ, ଆଜିର ଅନୁଚିନ୍ତାରେ ମନେ ରଖିବେ, ଲୁଣ, ଚିନି, ମଇଦା ଏମାନଙ୍କୁ ଧଳା ବିଷ ବୋଲି କୁହାଯାଏ। କିନ୍ତୁ ଚୈତ୍ର ମାସର 15 ଦିନ ଯେଉଁମାନେ ଅଲଣା ବ୍ରତ ରଖନ୍ତି, ସେମାନଙ୍କର ରୋଗ ପ୍ରତିରୋଧକ ଶକ୍ତି ବଢ଼ିଥାଏ, ମାନିଲେ ମଙ୍ଗଳ ହବ। ଇଏ ଥିଲା ଆଜିର କାର୍ଯ୍ୟକ୍ରମ। ପୁଣି ଆଗାମୀ ଅଧ୍ୟାୟରେ ଭେଟ ହେବା। ଗୁରୁ ଗୋବିନ୍ଦାୟ ନମଃ। ପ୍ରାର୍ଥନା ଆମ ଆନନ୍ଦର ଉତ୍ସ।